সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না পারে কে? সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ। আওয়াজ করে সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। জিকির করলাম কার? আল্লাহ। সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ। প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কি না? আর শয়তান বেজার হয়ে যায়। আমরা কার খুশি চাই? আল্লাহ নাকি শয়তানের? শয়তান যত কষ্ট পায় তত আমরা খুশি, কথা বলেন? শয়তান এই পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুল হয়েছিল, অপদস্থ অপমানিত হয়েছিল দুইটা দিনে। এক হচ্ছে বদরের দিনে সে সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল। বদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরেশতা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য একে একে নামছিল, তখন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমান বোধ করছিল। আর দ্বিতীয়ত শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় যখন আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমার ঘোষণা দেয়। সুবহানাল্লাহ কইবেন না? খায়রু আইয়ামিল আর, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দিন কোন দিন? আরাফার দিন। এই দিনে বান্দা কেঁদে কেঁদে আল্লাহর কাছে নিজের সবগুলো গুনাহ খাতার কথা ঘোষণা দেয় যে আল্লাহ আমি পাপি, আমার চেয়ে বড় পাপি নাই, এই পাপ ওই পাপ আমরা করেছি, একটার পর একটা পাপের ঘোষণা দেয়। আর আল্লাহ এত খুশি হতে থাকে, সব শেষে আরাফার দিনের সূর্য ডোবার আগেই আল্লাহ আরাফার ময়দানের হাজিদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দেয়। এই দুই দিন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত ফিল করে, অপদস্থ ফিল করে। অনুরূপভাবে 365 দিনের প্রতিদিন, প্রতিদিনই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখন খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ পড়ে, আর শয়তান নারাজ হয়ে যায়। আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহরে খুশি করতে চাই, আর শয়তানের বিরুদ্ধে আমাদের অবস্থান, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সবসময় প্রশংসা করব কার? শুকর গুজার হব আল্লাহর জন্য, ঠিক কিনা? বিশ্ব নয় বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বানান। আমাদের ধৈর্য নাই, অল্পে আমরা অস্থির, আছে না নাই? এ দেশের মানুষ খুব বেশি অস্থির, বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির। আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি, সেখানে দেখেছি মানুষজন খুব ধীরস্থিরভাবে কাজ করতে পছন্দ করে। সুপার শপে যদি কিনতে যায়, দে মেনটেইন দ্য কিউ ইন সুপার শপ, সুপার শপে লম্বা লাইন, সবাই যে ওখানে ভদ্রভাবে দাঁড়ায়, একজনের পর একজন যাবে। টিকিট কাটতে যাবে, লম্বা লাইন, একজনের পর একজন দাঁড়ায়, একজন যাবে আরেকজন। তো ওখানে যদি কোনো বাঙালি থাকে তখন দেখা যায় তার অস্থিরতা, কেন সামনে এত লাইন, এত সময় লাগে কেন, আমি কখন পাবো, আমার কি হবে, অস্থিরতা আছে না নাই? মানে সে পারে না সামনে সবাইকে ডিঙ্গি আগে যে টাকা পে করবে, আগে যে টিকিট কাটবে। এই অস্থিরতা আমাদের কমাইতে হবে, ধৈর্যশীল হতে হবে। গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির, আমরা ঠান্ডা।